রাউজানের আলোচিত ও চাঞ্চল্যকর যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলার গ্রেফতারে পরোয়ানা ভুক্ত পলাতক আসামি মহিউদ্দিন দীর্ঘ আট বছর পলাতক থাকার পর র্যাব সেভেন চট্টগ্রাম কর্তৃক আটক হয়েছে নিহত ভিক্টিম শহীদুল আলম শহীদ ঘটনার কিছুদিন পূর্বে বিদেশ হতে দেশে আসেন এবং জীবিকার তাগিদে নিজ এলাকায় কাঠের ব্যবসা শুরু করেন রাউজানের শীর্ষ সন্ত্রাসী আজিজ ভিকটিম কাঠের ব্যবসা ছেড়ে তার নেতৃত্বে রাউজানের সন্ত্রাসী আজিজ বাহিনীতে যোগ দিতে বলে ভিক্টিম শহীদুল আলম উক্ত প্রস্তাবে রাজি না হলে আসামিরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় পরবর্তীতে গত পঁচিশে ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখ বেলা আনুমানিক তিন ঘটিকার সময় আসামির একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারে এসে ভিকটিমকে একটি দোকানে বিশ্রামরত অবস্থায় এলো তার শরীরের বিভিন্ন স্থানে গুলি বর্ষণ করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় উক্ত ঘটনার খবর পেয়ে ভিকটিমের মা ঘটনাস্থলে এসে শহিদুল আলমকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত দেখতে পায় উক্ত ঘটনায় ভিকটিমের মা সখিনা বেগম বাদী হয়ে চট্টগ্রাম জেলার রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন উল্লেখ্য যে বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় মোহাম্মদ ইউসুফকে গত পহেলা জুন দুই জুলাই তেইশ ইংরেজি তারিখে এবং গত জুন ইংরেজি র্যাব সেভেন চট্টগ্রাম কর্তৃক গ্রেফতার করা হয় এরই ধারাবাহিকতায় র্যাব সেভেন চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চট্টগ্রাম জেলার রাওজান থানার আলোচিত শহীদুল আলম হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত অন্যতম প্রধান আসামি মহিউদ্দিন চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব সেভেন চট্টগ্রামের একটি আভিযানিক দল গত পাঁচই জুন দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মুহাম্মদ মহিউদ্দিনকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে শহীদুল আলম হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে সে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ আট বছর যাবৎ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে আব্দুল মবিনের তথ্য চিত্রে পিআইভি একাত্তর টিভি